কাছে দিও, ওর শরীরটা খুবই খারাপ, স্যালাইন দেওয়া হচ্ছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অংশিতাস লাইফস্টাইল ডায়েরি। কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো আছি, আশা করি তোমরাও সকলে খুব ভালো আছো। আমি ভালো থাকলেও অনেক দিন ব্লগ দিতে পারিনি, বিকজ আমার যে ডগ আছে রিও, ওর শরীরটা খুবই খারাপ, খুব মানে খুবই 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 খারাপ, খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে পৌঁছে গেছিলো। আজকে তাও ও একটু স্টেবল, তাই জন্য ভাবলাম ব্লগ করি, তোমাদেরকে দেখাই, আর সেই সঙ্গে তোমাদেরকেও জানাই যে ওর কী হয়েছিল, কেন কি কারণে ওর এত কিছু হয়ে গেল। তো দেখতে থাকো। তো আগে একবার তোমরা ওকে দেখে নাও, হেলথ তো মানে আধা হয়ে গেছে, যেমন ছিল তার চাইতে এখন একদম আধা। প্লিজ তোমরা আবার এটা কেউ কমেন্ট করো না যে কেন ওকে বেঁধে রেখেছো, ওকে ছাড়াই থাকা হয়, যেহেতু ওর শরীর খারাপ, ডক্টরই বলেছে ওকে বেঁধে একটা জায়গায় রাখতে, কেন সেটাও তোমাদেরকে বলছি। তো যেমনটা তোমাদেরকে বললাম যে ওর খুব শরীর খারাপ, এবার বলি ওর কি হয়েছিল। ঠিকই ছিল, হট করে একদিন খাওয়া দাওয়া ছেড়ে দিল, তারপরে আবার আরেকদিন সকালবেলা হাতে তুলে একটু পেডিগ্রি খেয়ে খাইয়ে দিলাম, খেলো, তারপর থেকে কোনো খাওয়া দাওয়া নেই, একদম টোটাল খাওয়া দাওয়া স্টপ হলো। তারপরে ভাবলাম যে মাঝে মাঝে তো হয়তো ডগ ফুড খায়ও না, অন্য কিছু ট্রাই করে দেখি, রুটি দিলাম খেলো না, ভাত দিলাম, চিকেন দিলাম, কিচ্ছু মুখে দিচ্ছে না। ওই দিন তো ওইভাবেই পার হলো। পরের দিন সকাল থেকে বমি বমি স্টার্ট হলো। এবার আমরা ভাবলাম যে হয়তো মানে খায়নি, তার জন্য হয়তো বমি করছে। তারপরেও আমরা ডক্টর যা যে মানে যাকে ও দেখে, ওকে যে দেখে সব সময় বা ওকে ভ্যাকসিন করাই যার কাছে, তাকে ফোন করলাম। তো আমাদের ব্যাড লাক সেদিন সে শিলিগুড়িতে অ্যাভেলেবেল ছিল না, তো বললো আজকের দিনটা আপনারা কোনোভাবে চালিয়ে নিন, আমি কালকে আসছি। তো ভাবলাম ঠিক আছে, এখনও তো সেরকম ক্রিটিক্যাল কিছু নেই, খাচ্ছে না জাস্ট, তো হয়ে যাবে, আমরা চালিয়ে নিতে পারবো। তো সেভাবেই গেল। কিন্তু কি হলো, সরি গাইস, একটু পরে দেখছি যে বমি করলো, কিছু খাচ্ছে না, বসে আছে বসে আছে। হঠাৎ করে দেখলাম যে ওর পটির সাথে একটু 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 ব্লাড বেরোচ্ছে। তো আমাদের টেনশন তো আরোই ধরে গেল। আবার আমরা ফোন করলাম যে কেন এরকম হচ্ছে, কী বৃত্তান্ত, কী ব্যাপার। তো উনি কয়েকটা ওষুধের নাম সাজেস্ট করে দিলেন, যেগুলো ওগুলো খাওয়ান, আশা করি ঠিক হয়ে যাবে, নাহলে আমি তো কালকে আসছি, কালকে সকালে উনি মানে নামবেন। এরকম আজকে ফোন করলাম, বলো কালকে আমি সকালে 9টার মধ্যে চলে আসবো, তো আপনারা একটু দেখে নিন। ঠিক আছে, যে ওষুধ দিয়ে দিলো, যখন ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে। এবার ওষুধ তো অনেক কষ্টে কাসরাত করে কোনোভাবে ওকে ওষুধ খাওয়ানো হলো, কিন্তু সেই ওষুধ খাওয়ানোর পরেও কোনো ফল হলো না। কিছুক্ষণ পরে দেখছি বমি বমি তো মানে যেসে বমি না, বমিকে বমি, একদম মানে গ্রিনিশ গ্রিনিশ টাইপের বমি। ফার্স্টে তো ভাবলাম খায়নি, সেজন্য হয়তো পিত্ত জমে যাচ্ছে, সেজন্য হয়তো এরকম মানে পিত্ত বলে একটা হয় না বমি ওরকম। তারপরে কিছুক্ষণ পরে দেখি ওর পটির সাথে ব্লাড। আমাদের টেনশন তো আরও বেড়ে গেলো যে হঠাৎ করে কী এমন হয়ে গেল, কেন এরকম করছে। পরের দিন ডাক্তার আসলো, আসার পরে তো ওকে দেখলো, তো উনি বললেন যে হয়তো মানে কিছু একটা পয়জন টাইপের কিছু খেয়ে ফেলেছে, যেহেতু বাড়িতে সবসময় ও ছাড়া থাকে, আর ও তো এখনও খুব ছোটো, 7 মান্থস জাস্ট ওর এজ। তো এবার ও না বুঝতে পারে না যে এখনও অবধি ওর কোনটা খাওয়ার আর কোনটা খাওয়ার না। তো যখন যেটা পায় বাড়িতে, কোনো আরশোলা ঘুরলে সেটাও গিয়ে মেরে ফেলে, যদি মাকড়সা যায় পিছনে পিছনে দৌড়ায়, সবই তো কন্ট্রোল করা হয়, কিন্তু অল টাইম তো আর চোখে চোখে রাখা যায় না। হয়তো এমন কিছু, আর বর্ষার সময় এখন হয়তো ঘরে পোকামাকড় কিছু ঢুকছে, কিছু একটা এমন খেয়ে ফেলেছে যার জন্য ওর মানে ভিতরে খুবই সাইড এফেক্ট হয়ে গেছে, তার জন্য কিছুই রাখতে পারছে না, সামান্য জল দিলেও বেরিয়ে যাচ্ছে সবই। এবার ডক্টর এসে তো স্যালাইন দিল, স্যালাইনের সাথে 7টা কি 8টা ইঞ্জেকশন পুশ করলো। প্রথম দিন তো স্যালাইন দেবেই না, অনেক কাসরাত করে সবাই মিলে ধরে টরে ওকে স্যালাইন দেওয়ানো হলো। সকালে দিতে আসে, উনি বিকালে দিতে আসে, দুইবেলা করে স্যালাইন চলছে, এখনও চলছে, দুদিন হলো স্যালাইন কন্টিনিউ হয়েছে, আজকে 3rd নম্বরটা, আজকেও হবে, আরও মানে ডক্টর বলেছে 4 দিন করতে হবে। তো দেবে, প্রথমে কী হচ্ছিলো, স্যালাইন দেওয়ার সময় যখনই যেহেতু স্যালাইনের মধ্যে দিয়ে কিছুটা পেটের মধ্যে কিছু যাচ্ছে, সঙ্গে সঙ্গে পটি হয়ে যাচ্ছে, মানে ইভেন এমন হয়ে গেল যে কিছুই ও ধরে রাখতে পারছে না, পটি হয়ে যাচ্ছে সব সময়। কিন্তু আজকে ভগবানের আশীর্বাদে ও একটু বেটার, মানে পটি আর হয়নি, বমিও হয়নি। এখন একটু পরে আবার আসবেন উনি, তোমাদের সাথে আমি কিছু কিছু ক্লিপিং তাও ওর শেয়ার করব, বেশি কিছু না, জাস্ট সরি গাইস, কিছু মনে করো না, এগুলো তো অত ভিডিও করতে ইচ্ছা করে না, তাও জাস্ট 1-2টা ক্লিপ তোমাদের জন্য রেখেছি, যেহেতু তোমরা ওকে দেখো ভালোবাসো, সেজন্য তোমাদের জন্য 2-2টা ফুটেজ রেখেছি। তো দেখতে থাকো আর কী কী হচ্ছে, আর প্লিজ প্লিজ তোমরা একটু প্রে করো ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটা আমার কাছে মেন, একটু প্রে করো ও যেন খুব তাড়াতাড়ি আগের মতন হয়ে যায়।
হ্যালো গাইস, রিও শরীরটা খুব খারাপ, ওকে বাড়িতে ডেকে স্যালাইন দেওয়া হচ্ছে, ডায়রিয়া মতন হয়ে গেছে, ফুড পয়জনিং, তাই কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি। দেখি দেখি একটু মুখটা দেখি না গাইস, তোমরা দেখতেই পেলে এখন রিও আগের থেকে একটু বেটার আছে, আজকে ওর কন্ডিশন আগের থেকে অনেকটাই ভালো, ডক্টর বলেছে আর একদিন স্যালাইন কন্টিনিউ করলে ও অনেকটাই ভালো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা এইটুকুই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের। টিল দেন সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট।